খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা ধরুন একটি কাজকে সফল করতে আপনি নিরন্তর প্রচেষ্টা করলেন কিন্তু সফল হলেন না তার মানে আপনি মন খারাপ করে বসে থাকবেন আপনি ব্যর্থ হয়ে গেছেন বলে আর কোনো উদ্যোগ নেবেন না না তা হতে পারে না আপনি যদি সফল না হন তাহলে এটা ভাবুন যে আমি চেষ্টা করেছি হয়নি হবার দায়িত্ব কিন্তু আপনার নয় আল্লাহ যদি চান তাহলে আপনি ওই কাজে সফল হতে পারেন যদি আপনি নিরন্তর চেষ্টা করেন কিন্তু নিরন্তর চেষ্টার পরেও আল্লাহ আপনাকে সফল নাও করতে পারেন তিনি এজন্যই হয়তো করবেন না যে ওই কাজটিতে আপনার জন্য মঙ্গল নেই সুতরাং ধৈর্য ধরুন অপেক্ষা করুন নতুন উদ্যমে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যপাণে ছুটে যাবার জন্যে ঝাঁপিয়ে পড়ুন ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর